আপনাকে বিদায় জানাচ্ছি। শিক্ষকতার মহান ব্রত নিয়ে আপনি এসেছিলেন এই মহান পেশায় নবীনগরের সর্বোচ্চ এই বিদ্যাপীঠে। আপনাকে অধ্যক্ষ হিসেবে পেয়ে আমরা ধন্য হয়েছিলাম। সুদীর্ঘ দিন শিক্ষকতার মহান এই পেশায় সহগৌরবে দায়িত্ব পালনের পর আজ বেঁচে উঠেছে বিদায়ের করুণ সুর। আমাদের অবুঝ মনের করুণ কান্না আজ সকল বাঁধ ভেঙে বর্গাহীন হয়ে উঠছে। চোখের জ্বর সব ঝাপসা মনে হচ্ছে। ব্যথাধত হৃদয়ের গভীর শ্রদ্ধাঞ্জলি জানাতে গিয়ে আমাদের অন্তরে কেবলই জেগে উঠেছে বিষাদের বাণী। এ অনন্ত চরাচরে সর্বমর্ত ছেয়ে সবচেয়ে পুরাতন কথা, সবচেয়ে গভীর বন্ধ, যেতে নাহি দিব হায়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। হে প্রাজ্ঞ মহান কর্মবীর, আমাদের পরম সৌভাগ্য যে আমরা আপনার মতো একজন কর্মঠ, উদারচিত্ত, সুদক্ষ, প্রজ্ঞাবান অধ্যক্ষ পেয়েছিলাম। আপনার কাছ থেকে আমরা কোনোদিন কোনো কিছুর অভাব বোধ করিনি। আজ বিদায়বেলায় আমাদের হৃদয়পটে বারবার ভেসে উঠছে আপনার স্মৃতিবিজড়িত হিরণময় মুহূর্তগুলো। আমাদের স্মৃতির রাজ্যে আপনি অমর, অক্ষয় ও চিরঞ্জীব। প্রতিশ্রুতি দিচ্ছি আপনার দেওয়া আলো থেকে আমরা আলো ছড়াবো দিক দিগন্তে। হে জ্ঞান তাপস শিক্ষাপ্রতি, আপনার অন্তঃকরণ ছিল পবিত্র ও মহৎ। আপনার কোমল কঠোর ব্যবহার, আচার আচরণ ও চারিত্রিক মহত্ব আমাদের ও আপনার মধ্যে যে আত্মার বন্ধন সৃষ্টি করেছে তাহা কখনো বিলয় হবে না। আজ বিদায়বেলায় বুঝতে পারছি কত বড় সম্পদ ছিলেন আপনি। আপনার নিরলস তত্ত্বাবধানে আমাদের কলেজের ক্যাম্পাস মনোরম ক্রন্দন নন্দনকাননে পরিণত হয়েছে। পাশের হার বেড়েছে, উচ্চশিক্ষার দোয়ার খুলে গেছে নবীনগরবাসীর সামনে। কলেজের গঠন কর্মে, দৈনন্দিন কার্য পরিচালনায় কঠোর নিয়মানুবর্তিতা ও শৃঙ্খলা প্রতিষ্ঠায়, পঠন পাঠনের অনুকূল পরিবেশ সৃষ্টিতে আপনার অসামান্য নেতৃত্ব আমাদের অনুপ্রেরণার স্থান। আপনার উপমা খুঁজতে হলে আমাদের যেতে হবে অন্তহীন বারিদির কাছে, সুবিশাল আকাশের কাছে ও নয়তো সূর্য হিমালয়ের কাছে। হে আদর্শ সাধক শিক্ষাগুরু, নীতি ও আদর্শের প্রশ্নে আপনি ছিলেন অনড় অবিচল। আপনার সততা, মহত্ব, ঔদার্য, কর্মকুশলতা, জ্ঞান, গরিমা সবই আমাদের গর্বের বস্তু। আপনার আদর্শ আমৃত্যু আমাদের হৃদয়ে চিরোজ্জ্বল হয়ে থাকবে। আজ এই বিদায়ের মুহূর্তে বহু স্মৃতির ভিড়ে শোকস্তব্ধ গৃহপর বেদনার ভাষা বড় বেশি কুণ্ঠিত, জড়তাগ্রস্ত। উদ্ধত রিপোর্ট কারণে আপনার প্রতি আমরা হয়তো কখনো অপরাধ করেছি, অশোভন হয়েছি। আজ বিদায় লগ্নে আপনার কাছে আমাদের প্রার্থনা, স্বীয় বদান্য ঔদার্য গুণে আপনি যেন আমাদের শতভূত্রটি মার্জনা করে বিদায়ী আশীর্বাদে আমাদের ভবিষ্যৎ জীবনকে সুখী ও সমৃদ্ধ করে তোলেন। আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। মহান আল্লাহ তাআলা আপনার সহায় হন। বিনয়বনত শিক্ষক পরিষদ নবীনগর সরকারি কলেজ।